বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি জনাব আবুল কালাম আজাদ আমাদের মাঝে আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন বীর সেনানী এবং ঢাকা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র এবং অবিভক্ত ঢাকা মহানগরীর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। এই তাঁতি দলের যিনি দীর্ঘ সময় ধরে হাল ধরে ছিলেন এবং তার দলকে সমৃদ্ধ করেছেন জনাব হুমায়ুন ইসলাম খান, এবং এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জনাব সাইফুদ্দিন আহমেদ মণি, যিনি ডেমোক্রেটিক লীগের নেতা সাধারণ সম্পাদক, এবং জনাব রাশিদুল হক সহসভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সদস্য সচিব তাঁতি দলের হাজি মুজিবুর রহমান, এবং এখানে বিভিন্ন জেলা থেকে আগত তাঁতি দলের সম্মানিত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম। অনেক বক্তৃতা আজকে অনেক ভালো ভালো বক্তৃতা হয়েছে, আপনার অত্যন্ত উদ্দীপনাময় বক্তব্য এখানে রাখা হয়েছে, আমি নিজে সেই অত্যন্ত উপকৃত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং বাংলাদেশের মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন, এবং পরবর্তীকালে তিনি যখন জনগণ তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে সেই সময় তিনি তার গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়া, বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা এবং জনগণের যে অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠিত করা, এবং আজকের যে গার্মেন্ট শিল্প, আপনারা যার সঙ্গে জড়িত আছেন, এই গার্মেন্ট শিল্পের যে সূচনা সেই সূচনা তিনি করেছিলেন এবং বাংলাদেশের অর্থনীতি একটা সমৃদ্ধ ভিত্তি তিনি রচনা করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এই সুযোগে আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের গণতন্ত্রকে, যিনি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে আমাদের সকলের অত্যন্ত প্রিয় নেতা, বাংলাদেশের মানুষের নয়নের মণি বলি আমি সবসময়, আমাদের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসে যিনি এখানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, চালু করেছিলেন, এবং যিনি দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, এখনও এই গণতন্ত্রের জন্যই, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এখনও তিনি গৃহবন্দী অবস্থায় আছেন, অত্যন্ত অসুস্থ অবস্থায়, তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় সহকর্মী বন্ধুগণ, বাংলাদেশ তাঁতি দল এখন একটা মোটামুটি একটা ভাইব্রেন্ট অর্গানাইজেশন, এবং আমরা এটা আপনার নেতারা বলেছেন অত্যন্ত সত্য কথা যে তারা এলাকাতে গিয়ে এলাকাতে তাদের সদস্যদের সাথে কথা বলে সেখানেই তারা সংগঠন তৈরি করেছেন, সম্মেলন করেছেন এবং এটাকে একটা গণভিত্তি দেওয়ার চেষ্টা করেছেন, আমি সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, আপনাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা একটা অত্যন্ত কঠিন সময়ে, দুঃসময় পার করছি, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর হয়েছে এবং এই 50 বছর পালন করা হচ্ছে সরকারিভাবে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তারা পালন করছে না, তারা তাদের আপনার যে নেতা শেখ মুজিবুর রহমানের মূলত 100 বর্ষ কি পালন করছে, এবং এই দুইটার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে যে কথাটা তারা প্রতিষ্ঠা করতে চায় যে বাংলাদেশের স্বাধীনতা মানেই হচ্ছে একজন ব্যক্তি, বাংলাদেশের স্বাধীনতার সমস্ত কৃতিত্ব একটি দলের আর কারো নয়, এখানে যারা যুদ্ধ করলেন, যারা প্রাণ দিলেন, যারা দীর্ঘ 9 মাস এই পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচারে অত্যাচারিত হলেন,
আমার লক্ষ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিলেন, এরা এদের যে ত্যাগ তিতিক্ষা কন্ট্রিবিউশন এগুলো কিছু না, সব কিছু হচ্ছে তাদের তাদের পৈতৃক সম্পত্তি, এই দেশটা যেন তাদের পৈতৃক সম্পত্তি, এটা তারা এস্টাবলিশ করতে চান। আপনারা খেয়াল করে দেখবেন যে মুক্তিযুদ্ধের সবাইকার যে সর্বিধানায়ক এম এ জে ওসমানি সাহেব, এই গোটা যে তাদের সরকারি যে আপনার প্রোগ্রাম কর্মসূচি চলছে, এখানে একবারের জন্য কি তার নাম উচ্চারণ করা হয় না? এম এ জে ওসমানির নাম উচ্চারণ করা হয় না। প্রবাসী সরকার যে মুক্তিযুদ্ধের সময় ছিল, তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম কি একবার উচ্চারণ করা হয় না? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা ফজলুল হক অথবা হোসেন সাইদ সারাবাদ্দি, এদের নাম কিন্তু একবারও তাদের মুখে আসে না। কারণ আমরা এটা আগেই টের পেয়েছি, আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, পরবর্তীকালে যখন দেশ স্বাধীন হলো এই দেশের জনগণের ত্যাগের মধ্য দিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, তখন তারা ওই স্লোগানই দিতে শুরু করলো, এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ, আর কেউ নাই নান। এবং একটা মতবাদ চালু করলো আমরা, মুজিববাদ, যেটা এই দেশের মানুষ একসেপ্ট করেনি, গ্রহণ করেনি। এবং তারা এটা করতে গিয়ে, এটাকে আপনার চাপিয়ে দিতে গিয়ে অসংখ্য তরুণ কিশোরকে হত্যা করেছে। এই যে সালাম সাহেব বসে আছেন এখানে পাশেই, উনি আপনার সমাজতান্ত্রিক দল জাসদ করতেন। জাসদের জন্ম কোথায়? জাসদের জন্ম হলো যখন আমরা স্বাধীনতার পরে আওয়ামী লীগ তার মূল জায়গা থেকে সরে গেল, এই দেশের মানুষের কল্যাণের কথা ভুলে গিয়ে তাদের নিজেদের কল্যাণ শুরু করলো, গণতন্ত্রকে ধ্বংস করা শুরু করলো, অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, এবং শুধু নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য রক্ষী বাহিনী একটা গঠন করলো। এটা কেউ আমরা আজকাল বলি না, রক্ষী বাহিনীর অত্যাচারের কথা, নির্যাতনের কথা সেই সময়ে যারা জানেন তারা তো জানেনি, না হলে সেই সময়কার পত্রিকাগুলো বইগুলো পড়বেন দেখবেন, তারা এই রক্ষী বাহিনী শুধু বিরোধী পক্ষ বলে, ভিন্ন রাজনীতি করতে বলে বাবাকে দিয়ে ছেলের মাথা কাটিয়েছে এবং সেই মাথা দিয়ে ফুটবল খেলেছে, সত্য কথা, একেবারেই সত্য কথা। এবং আপনারা সেই সব আরও যদি পড়ে দেখবেন যে খুলনার বিখ্যাত কমিউনিস্ট নেতা শান্তি সেন, কমিউনিস্ট নেতা ছিলেন, তার স্ত্রী, তার পুত্রবধূ এবং হানুফা বেগম না আরেকজন মহিলা, তাকে এই রক্ষী বাহিনী, আমি একটা অসংখ্য ঘটনার মধ্যে দু একটা ঘটনা বলছি, তুলে নিয়ে গিয়ে আপনার তখনকার রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে, তাদের দপ্তরে নিয়ে গিয়ে সেখানে তারা 21 দিন ধরে বস্তার মধ্যে পুড়ে পুকুরে চুবিয়েছে আর উঠিয়েছে প্রচণ্ড শীতের মধ্যে, এবং তারপর নির্যাতন করে শেষে জেলে পাঠিয়েছে। তখন আমাদের ব্যারিস্টার মওদুদ সাহেব, তিনি হেভিয়াস কর্পাস একটা মামলা করেছিলেন, এবং তাদেরকে দেবেশ ভট্টাচার্য, আমাদের এখন দেবপ্রিয় ভট্টাচার্য যে আছেন অর্থনীতিবিদ, তার পিতা তিনি বিচারক ছিলেন দেবেশ ভট্টাচার্য, তার আদালতে হেভিয়াস কর্পাস মামলাটি হয়েছিল, এবং সেখানে দেবেশ ভট্টাচার্য তাদেরকে আদালতে হাজির করিয়েছিলেন, এবং সেইখান থেকেই তিনি নির্দেশ দিয়েছেন যে এদেরকে মুক্ত করে দাও। এটা আমি একটা ছোট্ট ঘটনা বললাম যে অসংখ্য ঘটনা, 30,000 মারা গেছে। তখন থেকেই শুরু হয়েছে আওয়ামী লীগের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এই রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া। মানুষ মুক্তিযুদ্ধে চেয়েছিল একটা স্বাধীন বাংলাদেশ, একটা মুক্ত বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে আমরা আমাদের নিজেদের কথা বলতে পারবো, আমাদের নিজেদের ভোট নিজেরা দিতে পারবো, আমাদের অবস্থার পরিবর্তন করতে পারবো, অর্থনৈতিক সমৃদ্ধি করতে পারবো। সেই জায়গা থেকে তারা সম্পূর্ণ সরে গিয়ে তাদের শুধুমাত্র আওয়ামী লীগের, তাদের নেতা কর্মীদের প্রতিষ্ঠা করার জন্য তারা সবাইকে লুট করতে শুরু করেছে। তখন আপনার কথা হতো, বলতো যে আমাদেরকে দেখে মনে হয় যেন বর্গি এসেছে। গান ছিল না আপনার, আগে কথা বলা হতো না, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, মা ছেলেকে ঘুম পাড়ানোর জন্য ভয়টা দেখাতেন যে বর্গি আসছে। বর্গিরা কারা ছিল? বর্গিরা ছিল যারা আপনার এই বার্মার দিক থেকে আসতো, লুট করতো, বাড়িঘর জ্বালিয়ে দিত, ক্ষেত জ্বালিয়ে দিত, দিয়ে আবার লুট করে নিয়ে চলে যেত, তাদেরকে বলা হতো বর্গি। সেই বর্গি তখনও তারা নাম ছিল বর্গি। আজকে আবার এই বাংলাদেশে সেই বর্গিরা এসে আমাদের সব কিছু তছনছ করে দিচ্ছে, আমি দুঃখিত, ও সব কিছু তছনছ করে দিচ্ছে, আমার ক্ষেত খামার, আমার কল কারখানা, আমার রাস্তাঘাট, আমার যে স্বপ্ন, আমার যে আশা আকাঙ্ক্ষা, আমরা যে একটা বাংলাদেশের একটা আলাদা আত্মা, গণতান্ত্রিক আত্মা, সেটাকে সব ধ্বংস করে দিয়েছে।
আজকে সত্যিকার অর্থে বলতে কি বাংলাদেশ এখন একটা শ্মশানে পরিণত হয়েছে, এই স্লোগানটা তারা দিয়েছিল। বাকি 1971 সালের পূর্বে আওয়ামী লীগের স্লোগান ছিল বাংলাদেশ শ্মশান কেন। আজকে সেই প্রশ্নের জবাব তো আমরা চাই যে আজকে বাংলাদেশ শ্মশান হয়েছে কেন। আপনি দেখেন পত্রপত্রিকা খুললেই দেখবেন দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, এবং এই কথা যারা বলবে তাদের আবার চরম বিপদ নেমে আসে। আজকে পত্রিকায় দেখবেন দুর্নীতি দমন কমিশনের একজন ডেপুটি ডিরেক্টর, না ডেপুটি ডিরেক্টর, তার নাম হচ্ছে আপনার শরীফুজ্জামান চট্টগ্রামের, তার অপরাধ হচ্ছে কি যে সে বহু দুর্নীতি উদ্ঘাটন করেছে, এবং ওই যা হয় আর কি আপনার যারা দুর্নীতি করছে তাদেরকে হাত দিতে গিয়ে তাদেরকে আজকে তার প্রায় চাকরিচ্যুত করা হয়েছে, অপসারণ করা হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। আজকে সেই জন্য ফর দ্য ফার্স্ট টাইম দুর্নীতি দমন কমিশনের কর্মচারীরা কর্মকর্তারা তারা একটা মানববন্ধনও করেছে প্রতিবাদে, মানববন্ধন করেছে। এটা দেখেন আজকে কয়েক সপ্তাহের মধ্যে যদি আপনার পত্রপুস্তিকাগুলো দেখেন, একটা হচ্ছে কথোপকথন আইনমন্ত্রী ফোনাল আপনার আইনমন্ত্রী এবং আপনার আমাদের শিল্প উপদেষ্টা প্রধানমন্ত্রীর সালমান রহমান তার সঙ্গে টেলিফোনে আলাপ ফাঁস হয়েছে, আইনমন্ত্রী স্বীকার করেছেন, বলছেন যে এটা একটা আপনার একটা আপনার এটাকে বলছেন উনি যেটা বলছেন যে একটা ইনোসেন্ট কনভারসেশন, এটা একটা নির্দোষ ফোনালাপ। নির্দোষ ফোনালাপে কী কী আছে দেখাও, কী কথাগুলো হয়েছে সেটা বলো। সেখানে বলা হচ্ছে যে এই ফাইলটা ওইখান থেকে আনতে হবে, এটাতে অমুকে জড়িত, এবং নাম উচ্চারণ করে বলেছে যেখানে আইটি যে অ্যাডভাইজার সরকারের আপনার সজীব আজম যায় তার নাম উচ্চারণ করা হয়েছে, এবং সবচেয়ে মারাত্মকভাবে দুজন বিচারকের নাম উচ্চারণ করা হয়েছে যে এই বিচারক তারা ফাইল এ চলে যাবে তখন আপনার অন্য আরেকজন আসবে তার কাছে এটা সঠিক পাওয়া যাবে কি না, এইসব কথাগুলো আছে। আমরা যেটা দাবি করেছি খুব পরিষ্কারভাবে যে এই ফোনালাপে যা যা আছে এটা আবার আইনমন্ত্রী হোম মিনিস্টার বলেছে যেটা তদন্ত হবে যে কারা এটা ফাঁস করেছে, সেটাও করেন, সেই সঙ্গে ওই বিষয়বস্তুতে কি আছে ফোনালাপের বিষয়বস্তু কি আছে সেটার ওপরেও তদন্ত করেন। এটা নাকি ব্রেইন চাইল্ড কোন একটা প্রজেক্টের, এগুলো দেখেন। আর আগে যে সমস্ত ফোনালাপ ফাঁস হয়েছে সেগুলোর আপনারা তদন্ত করেন যে কারা এর জন্য দায়ী, কারা ফাঁস করেছে। বন্ধুগণ একটা দুটা নয়, শিক্ষামন্ত্রী সম্পর্কে বেরোলো যে তার আত্মীয় স্বজনেরা চাঁদপুরে আপনার এই বিশ্ববিদ্যালয় স্থাপন কিছু ভূমি অধিগ্রহণ করতে গিয়ে প্রায় 300 কোটি টাকার উপরে আপনার একটা লুটপাট করার একটা ব্যবস্থা করেছে, এটা করেছে। এটার তো এখন পর্যন্ত কোনো আমরা দেখলাম না যে একটা তদন্ত করা হচ্ছে। আপনার পত্রিকাতে বেরিয়েছে বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী তার সম্পর্কে এসছে আপনার, এটা আন্তর্জাতিক পত্রিকায় এসছে যে তার নিজস্ব কোম্পানি দিয়ে তিনি বাংলাদেশে ব্যবসা করছেন, যেটা সম্পূর্ণভাবে একটা বেআইনি, সেটা হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে পত্রপত্রিকায় দেখছেন যে এই আওয়ামী লীগের লোকেদের আপনার ক্যানাডাতে বাড়ি কিনছে, মানি লন্ডারিং করছে, আপনার এটা হচ্ছে সিঙ্গাপুর অথবা আপনার লন্ডনে তারা বাড়িটা কিনছে। একদিকে মানুষের ত্রাহি ত্রাহি উঠেছে, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে, আপনার সয়াবিন তেলের দাম এখন আপনার একেবারে নাগালের বাইরে চলে গেছে, চাল ডাল তেল লবণ প্রত্যেকটি দ্রব্যের দাম হু হু করে বাড়ছে। আজকে আছে আবার পেঁয়াজের দাম 1 লাফে 10 টাকা বেড়েছে, আজকে আছে আবার বাড়তে শুরু করেছে। অর্থাৎ এটা একটা স্বর্গরাজ্য হয়েছে মুনাফাখোরদের, এটা একটা স্বর্গরাজ্য হয়েছে কালোবাজারিদের, এটা একটা স্বর্গরাজ্য হয়েছে লুটেরাদের। বাংলাদেশ এখন একটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেন না যে বাংলাদেশে এটা হচ্ছে মাফিয়াদের দেশে পরিণত হয়েছে, পুরোপুরি মাফিয়া, অর্থাৎ তারা লুট করবে, গায়ের জোর খাটাবে এবং সম্পদ লুটে নিয়ে যাবে। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আপনার আমি যে কথাগুলো আপনাদের সামনে বলেছি। আরেকটা বিষয় আমার বলা দরকার, সেটা হচ্ছে যে
এই নির্বাচনের কমিশন নিয়ে সরকার খুব অস্থির হয়ে গেছে, যে নির্বাচন কমিশন গঠন করতে হবে, সময় নেই তার জন্য। তারা অতি দ্রুত, আগে বললেন যে আইন করবার সময় নেই, দেখা গেল সাত দিনের মধ্যে আইন করে ফেললেন। আইন করে তারা সেখানে কি হলো, বস্তুত এটা নির্বাচন কমিশন গঠনের আইন নয়, এটাকে সার্চ কমিটি গঠন করা হল। এই সার্চ কমিটি কাদেরকে নিয়ে করছেন, কাদের নামগুলো দিয়েছেন, আমি এর আগেও বলেছি, ইনের যিনি সভাপতি অর্থাৎ যাকে আপনার প্রধান করা হয়েছে সার্চ কমিটির, তিনি বিচারক, তার পিতা ছিলেন আওয়ামী লীগের এমপি আপনার 1970 সালের নির্বাচনে, গণপরিষদের 70 সালের এবং গণপরিষদ সদস্য ছিলেন। তিনি নিজে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, সভাপতি ছিলেন। তার ছোট ভাই বর্তমান প্রধানমন্ত্রীর একান্ত সচিব দায়িত্ব পালন করেছেন, তার নিরপেক্ষ হল কে? সৌল আহমেদ সাহেব আরেকজন এসছেন, তিনিও 2018 সালে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল। তাহলে নিরপেক্ষতা কোথায়? যারা সার্চ করবে তারাই তো নিরপেক্ষ নয়। এবং এটাকে আপনার একটা এই জায়েজ করার জন্য আমাদের বিভিন্ন সুধী সমাজের লোকজনদেরকে ডাকা হয়েছে, প্রায় 60 জনের ওপরে, তারা আবার তাদের মন্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আপনার দেখা গেল যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রপতি ডেকেছিলেন, সেখানেও তারা কথা বলেছেন। অর্থাৎ এটাকে তাদের গঠন করতে হবে একটা ইসি, এবং তার অধীনে নির্বাচন করতে হবে। কারণ কি? কারণ নির্বাচন কমিশন যদি তারা ঠিক করতে না পারে, তাহলে তাদের যে লক্ষ্য যে তারা আবার ক্ষমতায় আসবে, সেই লক্ষ্য তারা পূরণ করতে পারবে না। অন্যদিকে কি করছে, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে এবং যে প্রতিষ্ঠানগুলো আমরা যেটাকে বলি ইনস্টিটিউট, ইলেকশন কমিশন ইজ এন ইনস্টিটিউট, এটাকে তারা ধ্বংস করেছে। বিচারালয় অর্থাৎ বিচার বিভাগ, সেটা একটা ইনস্টিটিউট, সেটাকে তারা ধ্বংস করেছে। ব্যুরোক্রেসি আমলাতন্ত্র, এটা একটা ইনস্টিটিউট, সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। প্রেস মিডিয়া, এটাকে তারা কক্ষিগত করে ফেলেছে। আপনার যেখানে এত আপনার চ্যানেলস, সব কি ঠিক মতো তারা কি লিখতে পারেন তাদের মতো করে? পারেন না, তারা নিজেরাই বলবেন, কারণ তাদের উপরে যে প্রচণ্ড চাপ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, 10 বার চিন্তা করতে হয় একটা শব্দ লিখতে, 10 বার এটা লিখবে কিনা, এটা বলবে কিনা, এই চিন্তাগুলো করতে হয়। আপনার পার্লামেন্ট, পার্লামেন্ট একটা রাবার স্ট্যাম্পে পরিণত হয়ে গেছে, ওটা কিছু নেই। সুতরাং রাষ্ট্র 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমরা যে রাষ্ট্রের কথা ভেবেছিলাম, আমরা জনগণ যে স্বপ্ন দেখেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যুদ্ধ ঘোষণা করে মানুষকে যে একটা নতুন ভূখণ্ড দিতে সক্ষম হয়েছিলেন, সব কিছুকে এরা ধ্বংস করে দিয়েছে। চারদিকে তাকিয়ে দেখবেন একজন ব্যক্তি ছাড়া আর কেউ নাই, বিলবোর্ডে বলেন, অ্যাডভার্টাইজমেন্টে বলেন, দেয়ালে বলেন, সব জায়গায়। কিন্তু দেয়ালের মধ্যে যে মানুষের কথাগুলো লেখা আছে, ভাষাগুলো লেখা আছে, চোখের মধ্যে যে ভাষা আছে, সেটা তারা দেখতে পায় না। তার জন্য কি হয়েছে দেখুন, যে আজকে বাংলাদেশকে 50 বছরের সময়ে সবচেয়ে লজ্জাজনক পরিস্থিতি পড়তে হয়েছে, যে তার একটা প্রতিষ্ঠানকে আজকে আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে যে একে আমরা সাহায্য করব না। 7-8 জনের নাম দিয়েছে, একে পরিষ্কার করে বলেছে এরা আর কোনোদিন আমেরিকায় ঢুকতে পারবে না, তাদের আত্মীয় স্বজনেরা ঢুকতে পারবে না, তাদের যে যেখানে যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা আছে সব কিছু ফ্রিজ হয়ে যাবে। এই অবস্থায় ফেলেছে বাংলাদেশকে এরা, তাদের নির্দেশে গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের 600-এর বেশি অধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। আজকেও দেখবেন মানব জমিনে হিরু, আপনার হিরু না এমপি ছিল যে সাইফুল আছে হিরু, তার একটা বড়ই আসছে, প্রত্যেকটাতেই আসছে, 600 জনের আসছে। এটা এগুলো হচ্ছে তারাদের যে অপকর্ম, তার ক্ষমতায় টিকে থাকবার জন্য যে হারে মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, বিচারের নামে তুলে নিয়ে গিয়ে ওখানে মেরে দিয়েছে, এই অবস্থার জন্য আজকে এই অবস্থায় পড়তে হয়েছে। বন্ধুগণ, এই অবস্থা থেকে যদি আমাদের বেরোতে হয়, এই অবস্থা থেকে যদি আমাদের সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধের সেই স্বপ্নকে যদি বাস্তবায়িত করতে হয়, আমাদের এই 18 কোটি মানুষকে যদি আজকে সত্যিকার অর্থে মুক্তি দিতে হয়, তাহলে আমাদেরকে সবাইকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এবং সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।
দেশরত্নী বেগম খালেদা জিয়াকে আমরা গণতন্ত্রের মাতা বলি, তাকে মিথ্যা মামলায় আটক করে রেখেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসা থেকে প্রতিহত করা হচ্ছে। এই কিছুদিন আগে সালাম সাহেব গতকালই বোধ হয় আপনার বেল নিয়েছেন হাইকোর্ট থেকে পরশুদিন, এই একটা ঘটনা ঘটেছে সেই জন্য সব মামলা দিয়েছে, উনি ছিলেনই না ওখানে। এরকম প্রায় হচ্ছে, আপনি দেখবেন এই ঘটনাগুলো ঘটছে। এবং এখন যেহেতু তাদের সময় ঘনিয়ে এসেছে, এখন আবার তারা একটু বেশি করে এগুলো করার চেষ্টা করছে, কিন্তু শেষ রক্ষা হয় না, কারোরই কোনোদিন হয়নি। যারা জুলুম করে মানুষের উপরে অন্যায় করে অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে চায়, যারা চুরি করে লুট করে দেশের সম্পদ বিচে বিদেশে পাচার করে দিয়ে টিকে থাকতে চায়, তারা কখনোই ক্ষমতায় চিরদিন থাকতে পারে না, অতীতে পারেনি, এখনও পারবে না। আমরা বিশ্বাস করি আমাদের দেশরত্নী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে ফিরিয়ে আনতে এবং আমাদের দেশের অভ্যন্তরে গণতন্ত্রে বিশ্বাস করে সমস্ত কর্মী যারা আছেন, নেতাকর্মী যারা আছেন, তাদের যে অসংখ্য মিথ্যা মামলা, 35 লক্ষ আসামি, চিন্তা করতে পারেন, কোনো কোনো দেশে কোথাও এই ঘটনা নজির আছে বলে আমার জানা নাই যে একটা গণতান্ত্রিক দলের তাদের 35 লক্ষ লোককে আসামি করা হয়েছে, লক্ষাধিক মানুষের বিরুদ্ধে মামলা। এই যে অবস্থাটা, এখান থেকে যদি আমরা আপনার নেমে আসতে না পারি, রাজপথে নেমে আসতে পারি, তাহলেই শুধুমাত্র এর একটা আপনার উত্তর আছে। তাই এই সংকট উত্তরণের একটাই মাত্র পথ, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটি নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে একটি নির্বাচন কমিশন গঠন করে সেইখানে একটা নির্বাচন হবে, যে নির্বাচনে সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন, সরকার গঠন করবেন, পার্লামেন্ট গঠন করবেন, তারা দেশ পরিচালনা করবেন আগামী 5 বছরের জন্য। এটাই একমাত্র পথ, আসুন সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করি। তাঁতি দল ভালো কাজ করেছেন, আরও কাজ করেন। আর ওই আপনার মূল্যায়ন হয় না অথবা আপনাদেরকে গুরুত্ব দেওয়া হয় না, এই কথাগুলো ভুলে যান। আপনি নিজের মূল্যায়নটা নিজে তৈরি করতে পেরেছেন অলরেডি, আমরা তো স্বীকার করি যে আপনারা কাজ করছেন। আপনারা আজকে আমার তো সাজেশন থাকবে, এই আন্দোলন তো শুরু হয়েছে, আপনারা সমস্ত সারা বাংলাদেশ থেকে তাঁতি দলের লোকজনকে নিয়ে এসে এখানে একটা সমাবেশ করবেন, যাতে সবাই আপনাদেরকে গুরুত্ব দিতে বাধ্য হয়। যাই হোক, আজকে আমি আবারও আপনাদের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতি দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।